بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. এই অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনার জন্য থাকবে 10টি প্রশ্ন, প্রত্যেক প্রশ্নের জন্য থাকবে 10 নম্বর করে, ভুল হয়ে গেলে -5 হয়ে যাবে। আপনার প্রাপ্ত নম্বর খাতে লিখতে হবে, তারপর কমেন্টে জানিয়ে দিতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন কাজ করলে নিজ মৃত ভাইয়ের মতো মাংস ভক্ষণ করা হয়? ক মিথ্যা কথা বললে, খ গীবত করলে, খ চুগল খারি করলে, ঘ সুদ খেলে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, মৃত ব্যক্তির পর 40 চেহলাম করার বিধান কি? ক সুন্নাত, খ নফল, ঘ ওয়াজিব, ঘ বিদআত। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, আল্লাহু আকবার, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কি করা সুন্নত? ক ডান কানে জোর দেওয়া, খ ডান কানে ইকামত দেওয়া, গ ডান কানে আজান দেওয়া, ঘ বাম কানে আজান দেওয়া। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, আল্লাহু আকবার, নারীদের পর্দার বিধান কি? ক ফরজ, খ সুন্নাত, গ ওয়াজিব, ঘ বিদআত। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, আল্লাহু আকবার, শিশুকে বুকের দুধ কুরআনে কতবার খেলানোর কথা বলা হয়েছে? ক 2 বছর, খ 4 বছর, গ 6 বছর, ঘ 8 বছর। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন, আল্লাহু আকবার, কোন নবী পিতা ছাড়াই মায়ের গর্ভে এসেছিলেন? ক ইউসুফ নবী, খ ঈসা নবী, গ মুসা নবী, ঘ ইব্রাহিম নবী। আপনার জন্য সপ্তম প্রশ্ন, আল্লাহু আকবার, কোন ফেরেশতা কিয়ামতের দিন সিঙ্গাপুর দেবেন? ক মিকাইল ফেরেশতা, খ ইসরাফিল ফেরেশতা, গ জিব্রাইল ফেরেশতা, গ আজরাইল ফেরেশতা। আপনার জন্য অষ্টম প্রশ্ন, আল্লাহু আকবার, আমাদের নবীজি কোন বারে মৃত্যুবরণ করেছিলেন? ক সোমবার, খ মঙ্গলবার, গ বুধবার, ঘ শনিবার।
আপনার জন্য নবম প্রশ্ন। আল্লাহু আকবার। কোন দোয়া পড়লে বলতে হালকা ওজনে ভারী? ক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে, খ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে, গ গ আস্তাগফিরুল্লাহ পড়লে, ঘ আলহামদুলিল্লাহ পড়লে। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন। আল্লাহু আকবার। নিম্নে বর্ণিত কোন নবী বিবাহ করেননি? ক মুসা আলাইহিসসালাম, খ ইউসুফ আলাইহিসসালাম, গ ঈসা আলাইহিসসালাম, গ ইয়াকুব আলাইহিসসালাম। আলহামদুলিল্লাহ, একে একে 10টি প্রশ্নের উত্তর জানলাম। আমরা কে কত পেরেছি তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেব, কারণ তারাও যাতে জ্ঞানের হকদার হতে পারে। আর আপনার জন্য জ্যাকপট প্রশ্ন। কাবা শরীফ কে নির্মাণ করেন? আপনার যদি এই কোশ্চিন অ্যান্সার জানা থাকে তাহলে সর্বমোট নাম্বারের সঙ্গে এই কোশ্চিন অ্যান্সারটিও জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। আর নতুন নতুন ভিডিও পেতে উইথ মিডিয়া চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।